ববি হাকিম রাজ্যের মন্ত্রী কলকাতা শহরের মেয়র তিনি যখন বলছেন যে যারা ইসলামে ধর্মগ্রহণ করেননি তারা অত্যন্ত দুর্ভাগা আপনাদের সবাইকে দাবাতে ইসলামের আমন্ত্রণ জানাচ্ছে চার দিন যেই কলকাতা পুলিশের হাতে তাদের হাতে যে তদন্ত ভার ছিল কিভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে সব হয়েছে এই অপদার্থ পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার সরকারে রাজ্যের মানুষ তারা ভোট দিতে চাইছেন বলে তৃণমূলের ভয় ধরেছে মনে তো বলছি বোমায় এগিয়ে বাংলা ঠেলা সামলা এখন তো দেখছি বন্দুকেও এগিয়ে বাংলা ঠেলা সামলা অবস্থা এই পরিস্থিতিতে যেখানে আমরা দেখছি অভয়া আমরা দেখছি কুলতলি আমরা দেখছি মথুরাপুরা আমরা তো বলেছিলাম যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যা এই মঞ্চ থেকে উনি প্রশ্ন করুন বামেদের আপনাদের ভূমিকাটা কি ভাই আপনারা কি চান আসলে সবগুলোই অপদার্থ সবগুলোই ব্যর্থ এবং সবগুলোই চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা কিছু নিতে পারছেন না তো পারবেনও না তো সাম্প্রদায়িক মেরুকরণ প্রতিহিংসার পরিস্থিতি তৈরি করতে চাইছেন শুভেন্দু অধিকারী কোনো রকম সাম্প্রদায়িক বিভাজন প্রতিহিংসা হিংসা এইগুলো তৈরি করতে চাইছেন যারা বলছেন তারা বোধহয় হুমায়ুন কবিরের সে বক্তব্যটা শোনেননি যিনি বলেছিলেন ওই ভাগীরথীর জলে সংখ্যালুক ওখানকার সংখ্যালুক অর্থাৎ হিন্দুদের তিরিশ শতাংশ তিনি যখন বলছেন যে যারা ইসলামে ধর্মগ্রহণ করেননি তারা অত্যন্ত দুর্ভাগা আপনাদের সবাইকে দাবাতে ইসলামের আমন্ত্রণ জানাচ্ছি এগুলো তারা শোনেনি তারা বোধহয় শোনেনি যে এই রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন নেতা মন্ত্রীরা বলেছেন যে তাদের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে નિર્লজ্জতুষ তারা শুনেননি যে দুধেল গাইকে আমি পছন্দ করি দুধেল গাই লাথিও খেতে রাজি আছে তো এই কথাগুলো বলার আগে আগে এই বক্তব্যগুলা তাদেরকে শুনিয়ে দেবেন তারপরে প্রশ্নগুলো করবেন মধ্যবঅবস্থায় অনৈতিক উদ্দেশ্যে মহিলার ঘরে ঢুকে যাওয়ার অভিযোগ এনডালি এক सिविक volunteers सिविक তো এখন এই রাজ্যে তারা চালাচ্ছে পুরো প্রশাসনটা পেছন থেকে পুলিশ নিজেদের মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলছেন না যে এই যে পুলিশকে দিয়ে বা সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে পুলিশের কাজগুলো করানো হচ্ছে যেখানে একদম মাননীয় আদালতের স্পষ্ট নির্দেশ আছে শুধুমাত্র এই এই প্রশাসনিক অর্থাৎ ট্রাফিকের ব্যাপারটা সিভিক ভলেন্টিয়ার দেখতে পারেন আমরা কার্যক্ষেত্রে কি দেখছি সিভিক ভলেন্টিয়াররা তারা কোথাও র্যাফের পোশাক পরে আপনি সাইথিয়ার সেই আহ সিভিক ভলেন্টিয়ারের কথা বলুন যে কিনা তার বাড়ি ঘর দেখে আমি দু মিনিট হতচকিত হয়ে গেছিলাম তার বাড়িঘর তার গ্যাস বেলুনের যে সিলিন্ডার সে চালাতো ব্যবসা চালাতো সেখানে একজন মানুষের মৃত্যু হলো সে র্যাফের পোশাকে সে সিভিক পুলিশ এখানে আবার সিভিক মহিলাদের উপর অশ্লীল কুপ্রস্তাব দিচ্ছেন ধর্ষণের চেষ্টা করছেন এটা তো আগেও হয়েছে কোথাও সিভিক পুলিশ তোলাবাজি করছে কোথাও সিভিক পুলিশ মহিলাদের কুপ্রস্তাব দিচ্ছে কোথাও ব্ল্যাকমেইল করছে এখন তো এটাই হচ্ছে এরাই তো পুলিশের বা প্রশাসনের স্তম্ভ এরাই তো প্রশাসনের এরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থা কিছু নিতে পাচ্ছেন না তো পারবেনও না তো কারণ এই সিভিককে দিয়েই যে যেহেতু তিনি যে পুলিশে এতগুলো এত হাজার পদ রয়েছে শূন্য পদ কিন্তু ভর্তি করছেন না সিভিককে দিয়ে কাজ চালাচ্ছেন এই ব্যর্থ পুলিশ মন্ত্রীকে তার জবাব দেওয়া উচিত বাকুড়ার ইন্দ্রপুরে তৃণমূল প্রার্থী হয়ে প্রচারে সিভিক ভলান্টিয়ার মন্ডল সোশ্যাল প্রচারের ছবি করে অভিযোগ আরে আপনি খালি একটা ইনপুড়ের सिवিক volunteers বলছেন পুলিশ উঠে যাচ্ছে বিডিওর সঙ্গে প্রশাসনিক স্টেজে বাফ করবে রাজনৈতিক স্টেজে কোথাও ভিডিও অফিসে বসে সেখানে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে কোথাও কোনো তৃণমূল নেতার মায়ের শ্রাদ্ধ করা হচ্ছে সরকারি জায়গায়

না আমাদের হাওয়া গরম করতে হবে না আমাদের হাওয়া এমনিতেই গরম আছে রাজ্যের মানুষ পছন্দ করেছেন আমাদের তারা আমাদের ভোট দিয়েছেন বিধানসভা তুলনায় লোকসভা ভালো বেশি ভোট দিয়েছেন এবং এই এই পরিস্থিতিতে যেখানে আমরা দেখছি অভয়া আমরা দেখছি কুলতলি আমরা দেখছি মথুরাপুর আমরা দেখছি কোচবিহার আমরা দেখছি মাথাভাঙা এইসব জায়গায় একটার পর একটা ধর্ষণের ঘটনা আমরা দেখছি তারপরে এই অপদার্থ সরকারকে সরানোর জন্য রাজ্যের মানুষ তৈরি হয়ে রয়েছেন রাজ্যের মানুষ তারা ভোট দিতে চাইছেন বলে তৃণমূলের ভয় ধরেছে মনে এবং সেই ভয়ের কারণেই তারা এইটা সেটা হামলা ভয় দেখানো এই ধমকানো চমকানো রাজনীতি করছে। কারণ এটা ছাড়া তৃণমূলের জেতার কোনো উপায় নেই মানুষকে ভয় দেখিয়ে তারা ভোট আদায় করতে চাইছে। কলকাতায় অস্ত্র উদ্ধার হয়েছে অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে আহ ভীত সন্তোষ স্বাভাবিক তো চিন্তা করুন আপনারা এতদিন আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় বোমা গুলি বারুদের কলকাতার বাইরে পাওয়া যা গিয়েছিল কিছু আপনার মনে আছে বছর দেড় দুয়েক আগে নিউ টাউনে সে ভুল্লার শ্যুট আউট হয়েছিল এরকম একটা সন্ত্রাসবাদী সে কলকাতার উপকণ্ঠে ছিল আর এখন কলকাতার মধ্যে অস্ত্রভাণ্ডার আমি তো বলছি বোমায় এগিয়ে বাংলা ঠেলা সামলা এখন তো দেখছি বন্দুকেও এগিয়ে বাংলা ঠেলা সামলা অবস্থা ধর্মতলায় অবহেল মঞ্চের ডাকে জনতার চার এবং সেই সভা মঞ্চ থেকে প্রশ্ন প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় যে স্বাস্থ্যমন্ত্রীকে কেন তদন্তের অধীনে আনা হবে না তিনি সুপ্রিম কোর্টের এই ভূমিকাকে নিন্দা করছেন দেখুন অশোক বাবু যেটা বলেছেন আর সেটা নিঃসন্দেহে নিজের তার নিজের বক্তব্য কিন্তু আমি আমি আমরা তো এই প্রশ্ন করেছিলাম আমরা তো বলেছিলাম যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো এখানে মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পদত্যাগ দাবি করা হবে না কেন নিজাম প্যালেস অভিযান করা হচ্ছে নবান্ন অভিযান করা হচ্ছে প্রশ্ন তো আমাদের ছিল যখন ছাত্র সমাজ নবান্ন অভিযান করেছিলেন তখন রাজনৈতিক দল বিশেষ করে যারা ওই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় মিডিয়ায় দেখা যায় অথচ ভোট বাক্সে দেখা যায় না সেই বামেদের তাদের তারা বলেছিল তাদের নেত্রী মিনাক্ষী মুখার্জি বলেছিলেন যে না আমরা এই নবান্ন অভিযানকে সমর্থন করি না অর্থাৎ আমরা এই যারা ধর্ষক যেই ধর্ষকদের যারা শেল্টার দিচ্ছে সন্দীপ ঘোষের মতো দুর্নীতিগ্রস্ত মানুষকে যারা শেল্টার দিচ্ছে তাকে আমরা সমর্থন করি আমরা তো এই প্রশ্ন আগেও করেছিলাম অশোকবাবুকে অনুরোধ করব। এই মঞ্চ থেকে উনি প্রশ্ন করুন বামেদের জাফরাদের আপনাদের ভূমিকাটা কি ভাই আপনারা কি চান আসলে আপনারা শুধুমাত্র কি এই 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 অভয়া আন্দোলন থেকে নিজেদের রাজনীতি শুরুটি শেখতে এসছেন ওই পাঁচ শতাংশ যে ভোট আছে সেটাকে কি ছ শতাংশ সাত শতাংশ বাড়াতে এসছেন না রাজ্যের মানুষের সঙ্গে থাকতে এসছেন আমার যেটা অশোকবাবু জিজ্ঞেস করেছেন মাননীয় সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণে হচ্ছে কিন্তু দর্শকদের জেনে রাখা দরকার যে আজ থেকে অর্থাৎ এগারো তারিখ থেকে যেটা সিবিআই কোর্টে সে সে রোজ অভয়াকাণ্ডের শুনানি হচ্ছে শুধু অভয়াকাণ্ডের এখানে ওই সিসিটিভি এখানে ছাত্র সংসদ নির্বাচন এখানে থ্রেট কালচার এইসব নিয়ে হচ্ছে না শুধুমাত্র অভয়া ধর্ষণ এবং কুন নিয়ে রোজ আজকের পর থেকে নিরবিচ্ছন্ন তদন্ত এবং শুনানি হবে সেই শুনানির দিকেই আমরা তাকিয়ে রয়েছি মাননীয় সুপ্রিম কোর্ট তাদের অবজারভেশন নিশ্চয়ই রয়েছে তারা তাদের মুখবন্ধ খামে সিবিআই কি কি সাবমিশন দিয়েছেন সেটা যতদিন না তদন্ত শেষ হচ্ছে আমরা জানতে পারবো না পরবর্তীকালে নিশ্চয়ই জানতে পারবো খানিকটা তো আন্দাজ করতে পারছি যে সিবিআই কীভাবে বলেছেন যখন আমরা শুনানিটা ওপেন শুনেছিলাম যে কিভাবে নিয়ম করে চার দিন যেই কলকাতা পুলিশের হাতে তাদের হাতে যে তদন্ত ছিল। কিভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে তার সব থেকে বড়ো প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ তাকে এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা অর্থাৎ তদন্ত না সেই সময়ে যিনি প্রিন্সিপাল ছিলেন সেই সময় যিনি টানা থানার ওসি ছিলেন তাদের গ্রেপ্তার করা হয়েছে তদন্ত লোপাটের অভিযোগে দুর্নীতির অভিযোগ ছাড়াও তো এই কি কি তদন্ত লোপাট করা হয়েছে কি কি তদন্ত তথ্য প্রমাণ মুছে ফেলা হয়েছে সেইটা আমরা জানতে চাইবো এবং সেই সব হয়েছে এই অপদার্থ পুলিশ পুলিশমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার সরকারে